হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের গ্রাফিক্স ডিজাইনের নিয়ে কিছু কথা বলবো। আমরা অনেকে জানি যে গ্রাফিক্স ডিজাইন মূলত কম্পিউটার দ্বারা করতে হয়, কিন্তু আপনারা এখন মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি মোবাইলের মাধ্যমে কীভাবে করতে হয় সেটার স্টেপ বাই স্টেপ আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তা আমি এখন আপনাদের প্রথমত দেখাবো কীভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইন করবেন। সেজন্য দুইটা সফটওয়্যার দরকার হবে। সেই সফটওয়্যার দুটি আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা এখন দেখাই দিছি। তা আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফিক্সেল, FIXLLAB, ফিক্সেল ল্যাব। ফিক্সেল ল্যাব লিখি সার্চ করলে দেখেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে, এরকম একটি অ্যাপস আসবে। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিতেছি, দেখেন এই অ্যাপসটি ফিক্সেল ল্যাব সফটওয়্যারটি, এটি ডাউনলোড করবেন। প্রথমত এই সফটওয়্যারটি দরকার হবে। এটি খুবই খুবই ইনফরমেটিভ সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইনের। এই সফটওয়্যার দ্বারাই আপনি সকল গ্রাফিক্স ডিজাইনের সকল কাজ করতে পারবেন। ব্যানার, ফেস্টুন, ভিজিটিং কার্ড, যে কোনো ডিজাইন আপনি এটা দিয়ে করতে পারবেন। ইউটিউব থেম্বেলার, ইউটিউব ব্যানার, ইউটিউব প্রোফাইল পিকচার, সব কিছু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারেন। বন্ধুরা ডাউনলোড হয়ে যেতেছে। ডাউনলোড হয়ে গেছে। এরপর আরেকটা সফটওয়্যার লাগবে। আমি বলছি যে প্রথমে দুইটি সফটওয়্যার লাগবে। এরপর লাগবে ব্যাকগ্রাউন্ড ইরেজার। লিখলে আপনারা এরকম একটি সফটওয়্যার, এরকম সফটওয়্যার পাবেন। এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন বন্ধুরা এই যে এখানে যে সফটওয়্যারটি দেখতেছেন, এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার এটা ডাউনলোড করা আছে, সেজন্য এখানে অপশন দেখাইতেছে। তো এই ডাউনলোড করার পর আপনারা এই দুইটি সফটওয়্যার আপনাদের মোবাইলে নিয়ে নেবেন। আমার এখানে দেখেন চলে আসছে এই একটা এবং কি এই একটা, এই দুইটি সফটওয়্যারের মূলত দরকার হবে বেশিরভাগ গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য। এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গ্রাফিক ডিজাইনের ভিতরে বাংলা ফন্ট ঢুকাবেন, সেটি আমি আমার আরেকটা ভিডিওতে করব। এবং আমি এই ভিডিওর ভিতরে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কীভাবে আপনারা এই ফিক্সেল ল্যাবের সফটওয়্যারের ভিতরে ফন্ট স্টাইল, বাংলা স্টাইল স্টাইল ফন্ট ঢুকাবেন। তো বন্ধুরা এই দুইটি সফটওয়্যার আপনি ইনস্টল করে থাকেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই দুইটি সফটওয়্যারের মাধ্যমে গ্রাফিক ডিজাইনে কাজ করবেন। আমি আবার থেকে মোবাইলে নিয়মিত এবং কম্পিউটার নিয়মিত ভিডিও আপলোড করে থাকবো। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।